ফারজানা সুলতানা লিখেছেন মৃত ব্যক্তির অজানা ঋণ থাকলে ওয়ারিসগঞ্জ তা কীভাবে পরিশোধ করবে প্রথমত তার জানা ঋণগুলো তার পরিশোধ করবেন অজানা ঋণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই ঋণের প্রাপক এবং সেটার ফিগার এগুলো জানার চেষ্টা করবেন তারা কোনোভাবে যদি উদ্ধার করে জেনে তারা সেগুলো পরিশোধ করেন সেটাই হবে তাদের কর্তব্য এবং সেটাই হবে ভালো আর যদি জানার কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে যদি অনুমান করা যায় তাহলে অনুমান করে তাদের তরফ থেকে ওয়ারিসদেরকে অর্থাৎ যারা প্রাপক তাদেরকে খুঁজে বা তাদের ওয়ারিসদেরকে খুঁজে বের করতে না পারলে তাহলে সেক্ষেত্রে তাদের তরফ থেকে অর্থাৎ প্রণাদের তরফ থেকে আনুমানিক যে টুকো ফিগার হতে পারে সম্ভাব্য সেটুকু আল্লাহ রাস্তা দান করে দেবে ইনশাআল্লাহ এইভাবে তার বাবা বা মাকে বা মৃত ব্যক্তিকে দায়মুক্ত করার চেষ্টা তারা করতে পারেন আর যদি আসলে কেউ আদৌ পাবেন কি তারা জানেনি না এটা নিছকই সন্দেহ তাহলে সন্দেহের কারণে তাদের উপর বিশেষ কোনো কিছুই আসলে বর্তাবে না তারপরেও বাবা তরফ থেকে বিশেষ দান সাদাকা করবেন সেটি যথেষ্ট ইনশাআল্লাহ তারা গিয়াস আপনি লিখেছেন মসজিদের ব্যানারে টাকা কালেকশন করে সেই টাকা মাদ্রাসা কবরস্থানে ব্যয় করা যাবে কি না মদ্রিস মসজিদের ব্যানারে টাকা কালেকশন করেছেন এবং লিখেছেন যে মসজিদের উন্নয়নের জন্য বা মসজিদের জন্য দান করুন সেই টাকা দিয়ে আপনি মাদ্রাসা বা কবরস্থান ব্যয় করতে পারবেন না কিন্তু মাদ্রাসা বা কবরস্থানের জন্য টাকা মাদ্রাসার জন্য টাকা তুলেছেন সেই টাকা দিয়ে আপনি মসজিদ করতে পারবেন কারণ মাদ্রাসার জন্য মসজিদ আবশ্যক মসজিদের জন্য মাদ্রাসা আবশ্যক নয় অতএব মাদ্রাসার একটা মসজিদ দরকার হয় মাদ্রাসার কল্যাণেই মসজিদ হয়েছে বিধায় মাদ্রাসার ফান্ডের টাকা দিয়ে মসজিদ হতে পারে কিন্তু মসজিদের কল্যাণেই মাদ্রাসা হতে হবে ব্যাপারটা এরকম নয় সেক্ষেত্রে দুটো পৃথক প্রতিষ্ঠান হয়ে যায় এই জন্য মসজিদের জন্য টাকা তুলে সেই টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করা বা সেটা দিয়ে কবরসা নির্মাণ করা যায় নাই আহ এটা অত্যন্ত সুখ একটা বিষয় আমরা অনেকে না বোঝার কারণে এই ভুলটা করে থাকি মসজিদের উন্নয়ন সংশ্লিষ্ট যত কাজ হতে পারে সেগুলো আপনি করতে পারেন মসজিদের টাকা দিয়ে অতএব দান আহ কালেকশন করার ক্ষেত্রে সততার সাথে কালেকশন করতে হবে